সাম্প্রতিক এডিসিতে উত্তরপত্র ফাঁসের ঘটনা ঠিক একই সঙ্গে একই সময়ে সারা দেশে সর্বভারতীয় পরীক্ষা নিটে অনিয়মের কিন্তু একটি গুরুতর অভিযোগ ওঠে এবং সারা দেশে নিট নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার সিবিআই তদন্তের দাবি পরীক্ষার্থীদের একাংশের। বৃহস্পতিবার 1563 জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্ক পেয়েছিলেন, তাদের সেই গ্রেস মার্ক বাতিল করার ঘোষণা করল কেন্দ্র। ঠিক তার পরবর্তীতে পুরো ঘটনা সিবিআই তদন্ত দাবি করে পরীক্ষার্থীরা। বিস্ময়করভাবে এবছর সর্বভারতীয় পরীক্ষা নিটে 67 জন পরীক্ষার্থী প্রথম স্থান দখল করে, ঠিক তারপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে কিন্তু অভিযোগ উঠতে শুরু করে। 2024 সালে নিটে অসঙ্গতির অভিযোগ এনে বেশ কয়েকটি মামলা অনেক পরীক্ষার্থীরা মিলে কিন্তু মামলা দায়ের করেছেন। এই ভুল প্রশ্নপত্রের কারণে যে 1563 জন পরীক্ষার্থীকে যেভাবে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, পরবর্তীতে চাপের মুখে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেই গ্রেস মার্কটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়। ফলে আগামী 23 জুন সেই পরীক্ষার্থীদেরকে আবার পুনরায় পরীক্ষায় বসতে হবে এবং 30 জুন ফলাফল প্রকাশ হবে এমনটাই কিন্তু আপাতত আপডেট রয়েছে। তবে যেহেতু এই পরিস্থিতিতে একটা বিকল্প হিসেবে পরীক্ষার্থীদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে পরীক্ষায় বসার, সেটা বাধ্যতামূলক নয়, তারা চাইলে পরীক্ষায় নাও বসতে পারেন। এখন এই অনিয়মের ঘটনার পর কিন্তু সিবিআই তদন্ত চেয়েছে একাংশ পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের বক্তব্য যে 1563 জন যারা গ্রেস মার্ক দেওয়া হয়েছিল গ্রেস মার্ক পেয়েছে, তাদেরকে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হলেও এই ঘটনায় যারা দুর্নীতি করলো তাদের কি হবে। ঠিক একই প্রশ্ন আমরা রেখেছিলাম সাম্প্রতিক এডিসিতে, যে পরীক্ষা গ্রহণ করার কথা ছিল, পরীক্ষার পূর্বেই পরীক্ষার ঠিক একদিন আগে উত্তরপত্র ফাঁস হয়ে যায়। এই ঘটনার পর আমরা দেখলাম অ্যাডভাইজার তমুনি থেকে একজন জেরক্স দোকান মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যারা গোটা ঘটনার সঙ্গে নেপথ্যে জড়িত তাদের কি আটক করবে পুলিশ? তাদেরকে টিকিট নাগাল পাবে না এটাকে ধামা চাপা দিয়ে দেওয়া হবে? এখন পর্যন্ত কিন্তু এই ঘটনার পর, এডিসির ঘটনার পর কিন্তু আর কোনো কিচ্ছু প্রকাশ্যে কিন্তু আসেনি। কি চলছে, কতটুকু এগিয়েছে, এর নেপথ্যে 2 জন ছাড়া বাকি কারা জড়িত? দপ্তরের রিক্রুটমেন্ট বোর্ড পূর্ণচন্দ্র জমাতিয়া সরাসরি দোষারোপ করেছেন যে রিক্রুটমেন্ট বোর্ড এই ঘটনার সঙ্গে দায়ী, সরকারের এডিসি সরকারের কোনো প্রকার দায়বদ্ধতা এখানে নেই, এবং কারণ এডিসি প্রশাসন রাজনৈতিক যে অংশটি তারা এই চাকরিকে প্রভাবিত করেনি, হস্তক্ষেপ তারা করেনি, এবং এই ঘটনার সঙ্গে রিক্রুটমেন্ট বোর্ড দায়ী হতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, গত কয়েকদিন ধরে কিন্তু এই বিষয় নিয়ে কোনো সারা শব্দ নেই, এবং এই চাকরি নিয়ে বর্তমান সময়ে যেভাবে একের পর এক সারা দেশে প্রায় 40টির মতো এই ধরনের পরীক্ষা প্রশ্নপত্রে ফাঁস বা কেলেঙ্কারি বা কেউ ট্যাম্পারিং করেছে বা নিজেদের লোকদেরকে চাকরি পেয়ে দেওয়ার জন্য যোগ্য লোকদেরকে বঞ্চিত করা হয়েছে, সাম্প্রতিক টিপিএসসিতে একই ধরনের ঘটনা কিন্তু নিয়ে মামলা দায়ের করা হয়েছে যে যোগ্য লোকদেরকে এখানে বঞ্চিত করে অন্য লোকদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যদিও সত্যতা কতটুকু সেটা আমাদের কাছে তথ্য নেই। তারপরও সারা দেশে সারা রাজ্যে একই সময়ে কিন্তু পরীক্ষা নিয়ে, চাকরি পরীক্ষা নিয়ে বিশেষ করে এখন একটা কুনজর কিন্তু পড়ছে অনেকের, এই চাকরিগুলিকে বাঁকাপথে পাইয়ে দেওয়ার জন্য পরীক্ষার নামে একের পর এক ঘটনা ঘটছে। এখন প্রশ্ন উঠছে, এই যদি হয় তাহলে দেশের এবং রাজ্যের বিভিন্ন রাজ্যের যারা চাকরি প্রত্যাশী পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে এ নিয়ে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক, বিশ্বাসটা কোথায় থাকবে চাকরি প্রত্যাশীদের? একটা সময় রাজ্যে হাইকোর্ট ছিল না, একটা সময় মিডিয়ার প্রচার ছিল না, এগুলো আড়ালে চলে যেত, কিন্তু বর্তমান সময় একের পর এক ঘটনাগুলি কিন্তু হাইকোর্টে যাচ্ছে, রাজ্যে হাইকোর্টে, এবং এগুলি প্রচারের মধ্যে আসছে, যার ফলে চাকরি প্রত্যাশীদের মধ্যে কিন্তু একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, এবং সন্দেহটা হওয়াটা কিন্তু স্বাভাবিক, এবং অভিযোগ কিন্তু বারবার উঠছে। জিআরবিটির মধ্যে অভিযোগ উঠেছিল অনেক প্রত্যাশীদের ভাইবা নিয়ে, লিখিত পরীক্ষা নিয়ে। তাহলে এই যদি হয়, এই স্বচ্ছতা যদি বজায় না থাকে, তাহলে আগামী দিনে এই চাকরি প্রত্যাশী এই চাকরি পরীক্ষাগুলি নিয়ে কিন্তু একের পর কিন্তু একটা অন্য একটা কিন্তু বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে। আজকের জন্য আমরা এখানে রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।